দর্শক, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি বাংলা ভিশনের নিয়মিত আয়োজন যে কথা বলতে চাই অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছি আমি রিশান নাসরুল্লাহ। দর্শক, এই অনুষ্ঠানে আমরা সমসাময়িক নানা বিষয় নিয়ে আলোচনা করি এবং আজকে আমরা আলোচনা করব করোনার বিভিন্ন বিষয় নিয়ে, কারণ দেশে করোনার সংক্রমণ হঠাৎ করে বাড়ছে, বাড়ছে মৃত্যুর সঙ্গে, সেই বিষয়গুলো নিয়ে। এবং আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন দুজন, তারা হলেন ইউজিসি অধ্যাপক ডাক্তার এ বি এম আবদুল্লাহ, মাননীয় প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক, এবং সহেলি ফেরদাউস, এআইজি পুলিশ হেডকোয়ার্টার্স বাংলাদেশ। আমরা যাব, আমি একটু শুরুতে আবদুল্লাহ স্যারের কাছে যেতে চাই। স্যার, আজকে মৃত্যু হয়েছে 30 জনের করোনা সংক্রমণে, যেটি আসলে গত বলা যায় যে প্রায় 3 মাসের মধ্যে সর্বোচ্চ মৃত্যু, এবং একই সঙ্গে শনাক্তের হারটিও প্রায় 7-8 মাসের মধ্যে সর্বোচ্চ শনাক্তের হার 2809 জন। অর্থাৎ হঠাৎ করে এই করোনা সংক্রমণটা বেড়ে যাচ্ছে, এর কারণটা কি, আমরা আসলে কোন দিকে যাচ্ছি? স্যার ধন্যবাদ আপনাকে। আসলে আজকের খবরটা আমরা একটু উদ্বিগ্ন, আজকেও তো 30 জন মারা গেছেন, গতকালকেও কিন্তু অনেক, প্রায় 22 জন, তার আগের দিন 26। তো আমি শুরুতে যারা আমাদের ছেড়ে চলে গেছেন এবং এই পর্যন্ত 131 জন ডাক্তারও কিন্তু মারা গেছেন, সমাজের অনেক বিশিষ্ট ব্যক্তি আমাদের ছেড়ে চলে গেছেন এই করোনার সংক্রমণে, আমি শুরুতেই সবার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। ইদানিং আবার সংক্রমণের হার বেড়ে যাচ্ছে, হাসপাতালে কিন্তু রুগীতে সয়লাব, এখানে বেড নাই, আইসিইউ ভর্তি, প্রত্যেক সরকারি বলেন, বেসরকারি বলেন, এত রুগী হয়ে গেছে। তো আমি তাদেরও দ্রুত রোগ মুক্তি কামনা করছি, তারা যেন সুস্থ হয়ে ভালো হয়ে আমাদের মাঝে ফিরে আসেন, এটাই কামনা করি আর কি। তো প্রথম কথা হলো যে হঠাৎ করে আমরা কিন্তু বেশ প্রায় ধরেন জানুয়ারি থেকে প্রায় 2 সপ্তাহখানি আগেও মোটামুটি ভালো ছিলাম, এবং আমাদের সংক্রমণ কিন্তু 5%-এর নিচে ছিল, কোনো দিন 2, 2.5, 1, 1.5 এরকম ছিল, 3 এরকম ছিল। তো সাধারণত বলে যে 5%-এর নিচে যদি 3 সপ্তাহ থাকে তাহলে আমরা ধরে নিই যে আমরা করোনার মানে নিয়ন্ত্রণ করতে পারছি, বের হয়ে যাবো। কিন্তু একটা কথা আমি এর আগেও মানে আপনাদের এখানেও আমি বলছি যে এটা যেন কেউ আত্মতৃপ্তিতে না ভোগেন যে বের হয়ে গেছি, ভালো হয়ে গেলাম, তা না, কিন্তু বৈশ্বিক সমস্যা, সারা পৃথিবীর সমস্যা। শুধু আমি ভালো থাকলে, আমরা ভালো থাকলে কিন্তু হবে না, বাইরে যদি ভালো না থাকে আবার আমদানি করে এলে কিন্তু আমাদের দেশে ছড়ায় যাবে, বাস্তবে কিন্তু হচ্ছেও তাই। হঠাৎ করে সংক্রমণ বেড়ে গেল, তবে তার পিছনে অনেক কারণও রয়ে গেছে। কারণ বলতে জনগণের মধ্যে একটা জিনিস আপনি যদি লক্ষ্য করেন দেখবেন, স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে বলতে গেলে একেবারে গা ছাড়া ভাব, শৈথিল্য ভাব, খামখেয়ালি ভাব, উদাসীন ভাব, মানুষ কিন্তু মানতেই চায় না। স্বাস্থ্যবিধি বলতে যে কথাটা আমি বারবার বলছি, মাস্ক পরতেই হবে কম্পালসারি, হাত ধোয়ার চর্চা চালু রাখতে হবে বা স্যানিটাইজার ব্যবহার করতে পারেন, এবং শারীরিক দূরত্ব যেন কমপক্ষে 3 ফিট। এখন দেখেন মাস্কও অনেক ম্যাক্সিমাম পরে না, হাত ধোয়ার চর্চা বলে না। আমি অনেক অফিসে বিভিন্ন কাজে গেছি, ওই বেসিনগুলো আগে ছিল ওইগুলো কিন্তু একদম খালি পরেই আছে, মনে হয় ছাতা পরে গেছে, সাবানও নাই, আর হাত ধোয়ার চর্চাটা কিন্তু নাইও কারো। আর শারীরিক দূরত্ব বলতে যেটা হচ্ছে এতে বলতে গেলে এটা নাই। এখন আপনি রাস্তাঘাটে যদি চলেন, ফুটপাথ, দোকান, বিপণী বিতান, হোটেল, রেস্তোরাঁ, পার্ক, যেখানেই যান, লুকে লুকারণ্য, কেউ স্বাস্থ্যবিধি মানছে না। এছাড়াও যে বিনোদন কেন্দ্র যেখানে আজকে আমি আগেও আর কেউ কয়েকদিন যাবতই বলছি যে কক্সবাজার, কুয়াকাটা, রাঙ্গামাটি, আরও কত অন্য জায়গায় যেখানে মানুষ বিনোদন কেন্দ্র যাচ্ছে, একবারে গায়ের উপরে গা দিয়ে মানুষ যা খুশি তাই করছে। ইভেন হোটেলে বলে জায়গা নাই, ফ্লোরে নাকি থাকতে হয়, ফ্লোরে বলে জায়গা নেই, আবার বারান্দায় তো, এরকম ঘটনা কিন্তু ঘটছে, এবং কেউ স্বাস্থ্যবিধি মানছে না। বিয়ে সাদি তো প্রচুর হচ্ছে, আবার দেখবেন যে মিছিল, মিটিং, জনসমাবেশ এগুলো তো হচ্ছে। তাহলে এইভাবে যদি চলতে থাকে তাহলে সংক্রমণ তো রুখতে তো মারাত্মক ছোঁয়াচ্ছে, সংক্রমণ যত লোক সমাগম বেশি হবে তত কিন্তু এটা বাড়বে। আরেকটা ব্যাপার হলো যেটা আমি বলছিলাম যে এটা তো বৈশ্বিক, সালে আমাদের দেশের সমস্যা না, বাইরে থেকে কিন্তু অনেক লোক আমাদের দেশে আসছে, ইভেন আমাদের সরাসরি তো এইভাবেই, গত বছর মার্চের কথা আপনার মনে আছে, ইতালি থেকে প্রচুর লোক চলে আসছে, করোনা ভাইরাস নিয়ে ছড়ায় দিছে, এখনও অনেক লোক কিন্তু বাইরে আসতেছে। বিশেষ করে আপনি জানেন নতুন একটা স্ট্রেন পাওয়া গেছে, ভাইরাসের স্ট্রেন, ভাইরাসই বাইরে কিন্তু রূপ বদলায়, এটাকে কেউ কেউ বলছে বিলেতি ভাইরাস, এটা আসলে যুক্তরাজ্য থেকে আসতেছে, তাই না? আসতেছে মানুষ এয়ারপোর্টে আসে, সঠিকভাবে তাদের পর্যবেক্ষণ করা হয় কিনা, টেস্ট করা হয় কিনা, কোয়ারেন্টাইন করা হয় কিনা, আইসোলেশন করে, কিন্তু মানে প্রপারলি হচ্ছে বলে আমার মনে হয় না। তারাও কিন্তু এই যে ভাইরাস হয়তো বা ছড়াচ্ছে এটা আমার ধারণা, আমার মনে হয় তাই। আরেকটা কারণ আমি যেটা বিভিন্ন সময় বলছি, মানুষের মধ্যে আরেকটা শৈথিল্য ভাব আসছে, আমাদের তো টিকা কার্যক্রম চলছে, ভালোই চলছে, কেউ মনে করে টিকা যখন নিছে আর বোধহয় করোনা ধরবে না, এই যে একটা ভুল বার্তা, এটা কিন্তু ডেঞ্জারাস। কারণ টিকা নিলেও করোনা হতে পারে, কারণ টিকা তো 100% প্রোটেকশন দেয় না, আর আমরা তো মাত্র একটা ডোজ নিছি, কিন্তু প্রপারলি 2টা ডোজ যখন নিব তখন কিন্তু আসলে প্রোটেকশনটা বোঝা যাবে। আর একটা ডোজ তো ধরেন 50-60% কিন্তু বডিতে ইমিউনিটি তৈরি করে, 2টা ডোজ নিলে হয়তো তাও তো 100% না, 90-92 বা 95% ভাগ করবে। তাই সুতরাং জনগণকে তো একটা কথা বারবার বলছে, আমরা টিকাও নিব,
এবং পুঙ্খানুপুঙ্খভাবে স্বাস্থ্যবিধি সুন্দরভাবে কিন্তু মেনে চলবে, এইটাই আমাদের মধ্যে কিন্তু শৈথিল্য ভাব দেখা যাচ্ছে, যার ফলে যে এর ছড়ায় যাচ্ছে বেশি। স্যার আমি আপনার কাছে আবার একটু সহেলি ফেরদৌস আপনার কাছে যেতে চাই। স্যার যদি বললেন যে মানুষের মধ্যে যে সচেতনতার অভাব রয়েছে সেই সচেতনতার জন্য কাজ করছে পুলিশ, আমরা দেখছি যে গত কয়েকদিন থেকে তারা রাস্তায় মানুষকে সচেতন করার চেষ্টা করছে, কিন্তু আমার কথা হলো যখন সাধারণ ছুটিটি বাতিল করা হয়েছে সরকারের পক্ষ থেকে, তারপরে কিন্তু স্থানীয় প্রশাসন এবং পুলিশ প্রশাসনকে কিন্তু কিছু দায়িত্ব দেওয়া হয়েছিল এই সচেতন কার্যক্রম চালু রাখার জন্য। আমরা দেখি যে সিলেটের 9 জন কোয়ারেন্টাইন থেকে পালিয়ে গিয়েছেন, এইগুলো দেখার দায়িত্ব স্থানীয় প্রশাসন এবং পুলিশের, সেই জায়গাটা আসলে আপনারা নিজেরা ঢিলে ঢালা ভাব দেখিয়েছেন কিনা? না ধন্যবাদ। আসলে ওই যে আঙ্গুলটা সব সময় তো পুলিশের দিকে উঠানোটাই ইজি হয়, কাউকে না কাউকে তো দায়িত্ব নিতেই হয়, সো আমরা দায়িত্ব সব সময় নিয়েছি, সাহসের সাথেই নিয়েছি এবং আমরা কখনোই বলিনি যে আমরা দায়িত্ব নিতে পারবো না। সো আবারও যদি এই অভিযোগটি আসে, অভিযোগ কতটা সত্য অসত্য আমি এটাই বলতে চাচ্ছি যে গত বছর করোনা যখন আইডেন্টিফাইড হলো মার্চে, তখন বাংলাদেশের প্রত্যেকটি প্রাণের প্রত্যেকটি ব্যক্তির মধ্যে একটা আশঙ্কা ছিল, ভয় ছিল এবং এই করোনা সংক্রমণের গতি তার ধরন কী হবে প্রত্যেকের মধ্যে একটা হতাশা বা একটা কনফিউজিং একটা সিচুয়েশন ছিল। ওই পরিস্থিতি থেকে কিন্তু বাংলাদেশ পুলিশও আলাদা না, এই মাটিরই সে সন্তান, এই মাটির সমস্ত ভালোটুকুও তার যেমন আছে খারাপটুকুও তার মধ্যে আছে, সবটুকু নিয়েই বাংলাদেশ পুলিশ কাজ করছে। কিন্তু ওই সংকটের মধ্যেও তার ব্যক্তিগত তার পারিবারিক সুরক্ষাটাকে সে ইগনোর করেছে এবং আমাদের পক্ষতে বাংলাদেশ পুলিশ প্রশাসন থেকে যতটুকু সম্ভব আমরা সাপোর্ট দেওয়ার চেষ্টা করেছি। আমরা একটা এসওপি করেছি ওই সংকটকালীন সময়ে, অপারেশনাল অ্যাক্টিভিটিস কী হবে, হসপিটালাইজেশনের ব্যাপারটি কী হবে, প্রত্যেকটা জিনিসকে ইন্ডিভিজুয়ালি আমরা আইডেন্টিফাইড করে অ্যাড্রেস করেছি এবং সে মোতাবেক আমরা কাজ করার চেষ্টা করেছি। এবং তখন ব্যক্তি পুলিশ তার নিজেকে তার ফ্যামিলিকে ইগনোর করেছে এবং আমার মনে হয় এই ইগনোর করার প্রেক্ষিতেই বাংলাদেশের মতো একটা পুরো ফ্যামিলিকে সে পেয়েছে। এবং এই করোনা সংকটেই আমি অনেক পুলিশকে নিয়ে সমালোচনা করা বা এরকম একটু কনফিউজিং অ্যাটিটিউড যাদের ছিল তাদের মধ্যে থেকেও শুনেছি যে বাংলাদেশ পুলিশ দেখিয়েছে যে করোনার সময় পুলিশ কী করতে পারে, তো এটা একটা বড় একটা প্রশংসা, একটা ইন্সপিরেশনের জায়গা। তো ওই যেটুকু ঘটনা যে কোয়ারেন্টাইন থেকে পালিয়েছে, এটি আসলে আমি বলবো যে আমাদের সক্ষমতার বাইরেও কিছু আছে। প্রত্যেকটি ফ্যামিলির এগেনস্টে যদি আমি একজন পুলিশকে ইনভলভ করতে চাই সেক্ষেত্রে আমাদের ম্যান পাওয়ার আরও বাড়াতে হবে। মেইন যে ব্যাপার সেটি হলো সচেতনতা, এই জায়গাটাতে আমরা কাজ করছি। আমি নিজে কমিউনিটি অ্যান্ড বিট পুলিশিংয়ে আছি, আমরা অলরেডি চিঠি ইস্যু করেছি যে কমিউনিটি পুলিশিংয়ের মেম্বার এবং বিট অফিসারদেরকে নিয়ে যেন ভ্যাকসিনেশনের কাজটিতে তারা মোটিভেট করে এবং সিকিউরিটির যে ইস্যুগুলো আছে, সোশ্যাল ডিস্ট্যান্সিং যেটা আছে এটা যেন মেনটেন করা হয়। আমরা এই ব্যাপারে কিন্তু অ্যাওয়ারনেসের প্রোগ্রাম তৈরি করার জন্য বলেছি আমাদের অফিসারদেরকে এবং সেই হিসাবে তারা কাজ করছে। আপনারা গত 2 দিন ধরে দেখছেন যে ঢাকা মেট্রোপলিটন পুলিশে ওরা শুরু করেছে সচেতনতামূলক কার্যক্রম, এটা কিন্তু শুরু করেছে ঠিক না, মানে কন্টিনিউয়েশন একটা প্রসেস, সারা বাংলাদেশে কাজ করছে এবং এই মাস্ক ডিস্ট্রিবিউশনের মাধ্যমে জাস্ট একটা অ্যাওয়ারনেস বিল্ডিং, এই অল্প একটু মাস্কের জন্য এই কোটি মানুষের মানুষ অধ্যুষিত এই ডিএমপিতে হয়তো কিছুই হবে না, জাস্ট এটা একটা স্টেপ যে আমরা কিছু করছি। পুলিশের একটা ইউনিফর্ম থেকে একটা সেন্সিটাইজ করার ইস্যু তৈরি হয়েছে, সবাইকে সতর্ক করার চেষ্টা করা হচ্ছে, বিভিন্ন বাসে পাবলিক যে সার্ভিসগুলো আছে সেইখানে পুলিশ যাচ্ছে, মোটিভেট করছে, কথা বলছে। সো এই সচেতন করার প্রসেস পাশাপাশি পুলিশ নিজেকেও সেফ রেখে কীভাবে কাজ করবে সেই ব্যাপারে আমাদের প্রচেষ্টা অব্যাহত আছে। স্যার আমি আপনার কাছে আবার একটু আসতে চাই, এই যেই আমরা যেই সংখ্যাগুলো করছি, বিদেশ থেকে যাত্রীরা আসছেন তারা ছড়িয়ে দিচ্ছেন এবং শুরুতেও এই সংখ্যা থেকেই আমাদের দেশে সংক্রমণটি হয়েছে, তো সেখানে আমাদের সমন্বয়হীনতা কাজ করছে কিনা আমরা যদি একটু দেখি স্বাস্থ্য মন্ত্রণালয় সঙ্গে অন্যান্য ডিভিশনগুলো? হ্যাঁ, অনেকগুলো ফ্যাক্টর তো জড়িত। প্রথম কথা, যদি আমরা সচেতন না হয়, আমরা তো একজন সচেতন না, আমরা তো দায়িত্ব আছে, আমি তো দেশের নাগরিক, আমি যদি আমার দায়িত্ব যথাযথভাবে ন্যূনতম দায়িত্ব যদি পালন না করি তাহলে তো মুশকিল হবে, কারণ যার থেকে যারা আসতেছেন তাদেরকেও তো আমাদের বুঝতে হবে, তাদেরও বুঝতে হবে যে তার মাধ্যমে ভাইরাস, তার তো একার জন্য না, উনি যদি এসে ভাইরাস চাইনে দেশে ছড়াই দেন, এই দেশে এত কোটি মানুষ এখন তো এইভাবে ছড়িয়ে ছড়িয়ে ছাড়া মানে দেশের মধ্যে ছড়াই গেলে তো আমাদের জন্য ভয়াবহ বিপর্যয় ডেকে আনবে, এটা তারও তো দায়িত্ব আছে। এটা
উনি যদি তার দায়িত্ব পালন না করেন, পুলিশের কথাই বলেন, প্রত্যেকের পিছনে তো লাঠি পিছনে নিয়ে তো ঘুরাইতে পারবেন, তো সম্ভব না, সবটা লিমিটেশন আছে। আর দু একটা যে ঘটনা যেটা আপনি বললেন, নয়জন পালায় গেছে, এরকম তো একটা বিচ্ছিন্ন ঘটনা, এর মানে এর পুলিশকে সবাই দায়ী করা, এটাও আমি দায়ী করতে চাচ্ছি না। দুই একটা ঘটনা এরকম হইতেই পারে, কতজন দেবে, সম্ভবত না, কেউই পারবে না, এটা তো হইতেই পারে। তারপর আমি বলবো যে আমাদের কাজকর্ম একটু জোরদার করতেই হবে, আমি আমার দায়িত্ব পালন করব এবং প্রশাসনকে বোধহয় একটু শক্ত হইতেই হবে, বিশেষ করে যারা বাইরে থেকে আসে, ওদের দেশীয়টাও লাগবে, এটা আমি পরে বলছি, বাইরে থেকে তাদেরকে ভালোভাবে পর্যবেক্ষণ করার, টেস্ট করার ব্যবস্থা করতে হবে। এবং যদি রিয়েলি থাকে, জোর জবরদস্তি হয়তো লাগতে পারে, তাকে তো বুঝাইতে হবে যে বাবা আপনার মাধ্যমে এই ভাইরাস বহন করে আনছেন, আপনি সারা দেশের মানুষকে ছড়িয়ে, ভয়াবহ অবস্থা। সো আপনি হয়তো কেউ কেউ বলে এই এতদিন পরে দেশ থেকে বিদেশ থেকে আসলাম, আবার এই 14 দিন বন্দি করে রাখতে হবে, কোয়ারেন্টাইন রাখতে হবে, কেউ মানতে চায় না, তাকে তো বুঝাইতে হবে যে আপনি তো এটা তো আপনার নিজের জন্য না, আপনি তো সেফটি শুধু আপনি না, আপনি ঘরে যাবেন, আপনার বাপ মা দাদা দাদি চাচা চাচি না পাড়া প্রতিবেশী তাদের মধ্যেও তো ছড়াবেন, এটার মধ্যেও তাদের বলতে হবে। এবং প্রয়োজনে গভর্নমেন্টকে একটু কঠোর হয়ে তাদেরকে কঠোরভাবে যারা পজিটিভ কোয়ারেন্টাইনের ব্যবস্থা করতে হবে, আইসোলেশনের ব্যবস্থা করতেই হবে যতদিন দরকার, 14 দিন বলে এটা প্রথমে কিন্তু 14 দিন ছিল, পরে কমায় এনে 10 দিন করা হয়েছে, পরে 4 দিন করা হয়েছে। আমাদের সাইন্টিফিকালি যেটা দরকার এটাই করতে, নাহলে তো তারা তো আরও ছড়াই দেবে। আরেকটা হলো যে শুধু বিদেশ থেকে কিছু লোক তো আসেই, আমাদের দেশের যারা আমরা আছি তাদেরকেও তো সচেতন হতে হবে, তাতে তো এটা বুঝতে হবে যে আমার সুরক্ষা, আমার নিরাপত্তা আমার নিজের কাছে, আমি যা খুশি তাই করবো, আমি মনে করবো যে আমার বোধহয় ভাইরাস হবে না, আর কার হলো কী হলে, এটা তো বলার কোনো সুযোগ নেই। ভাইরাস শুধু আমি না, আমি নিজে যেমন বাঁচবো আমি অন্যকেও তো বাঁচাবো, আমার সেফটি শুধু আমার একার না, অন্যর জন্যও কিন্তু এটা প্রযোজ্য। সুতরাং যদি আমি সচেতন না হই, স্বাস্থ্যবিদ যদি না মানি, তাহলে তো দেশের জন্য আমার জন্য ক্ষতিকর, আমার পরিবার সবার জন্যই, পুরো দেশের জন্যই ক্ষতিকর, এবং সেইভাবেই তো বাড়ছে আর কি। এবং এখানে আরেকটা কাজ করতে হবে, জনগণ যেমন তার দায়িত্ব আছে এটাও ঠিক, আমার মনে হয় প্রশাসনকে বোধহয় আরেকটু কঠোরতা অবলম্বন করতে হবে, জানেন মানুষ যাতে, জনগণ যাতে এই স্বাস্থ্যবিধি মানতে বাধ্য হয়। এবং একই সাথে প্রচার প্রচারণা চালানো বাড়ানো দরকার, পোস্টার বলেন, লিফলেট বলেন, যে ধরনের মিডিয়াতে, টেলিভিশন, এগুলো তো করতে হবে। এবং আমার মনে হয় যে মহল্লায় মহল্লায় বা পাড়া পাড়া কমিটি করা যেতে পারে, যেখানে সর্বস্তরের জনগণ এখানে যাতে সমন্বিত পদক্ষেপ আমরা কাজ করতে পারি, যারা সমাজের বিশিষ্ট ব্যক্তি যেমন জনপ্রতিনিধি বলেন, মুরিদের ইমাম সাহেব বলতে পারেন, বা অন্য ধর্মের যারা গুরু তাদেরকে রাখতে পারেন, ছাত্র, শিবক, যুবক, জনতা সবাইকে মিলে যদি আমরা কমিটি করি এবং আমরা যদি প্রচার প্রচার চালাই, জনগণকে বলি, বোঝাই, শুধু মানে ফোর্স করবো তাই না, মানুষকে যেন বোঝাইতেও পারি, তাহলে বোধহয় সমন্বিত পদক্ষেপের মাধ্যমে জনগণ, সরকার সবাই মিলে যদি করি, তাহলে আমরা বোধহয় এটা সাকসেসফুল হতে পারবো আর কি, এটা করতে হবে আর কি। শিল্পা, আমি আবার আপনার কাছে একটু আসি। একটা হলো যে স্যার যে কমিউনিটি বিষয়টি বললেন যে সবাইকে একত্র করে কাজ করা, তার পাশে হচ্ছে আমরা যেহেতু স্বাস্থ্যবিধি মেনে চলে এবং সচেতনতার বিষয় নিয়ে কাজ করছেন, আসলে কেন সাধারণ মানুষের মধ্যে এই স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে অনীহা, এটি আসলে আপনাদের কতটা দেখেছেন, কেন কেন বলতে, আসলে কারণ তো অনেকগুলোই থাকে। যেমন প্রথম দিকে মানুষের মধ্যে যে ভয়টা ছিল কি হয় বা কিভাবে ঘটে, একটা এখনও অজানা, অনেক কিছুই অজানা আমাদের, নতুন নতুন স্ট্রেইন আবিষ্কৃত হচ্ছে, তার ধরন সম্পর্কে আমরা জানছি না, এটার কোনো প্রতিষেধক নেই, একটা ভ্যাকসিনেশন শুরু হয়েছে, আমরাও সেটার আওতায় আসছি, তারপরও মানুষের আসলে ওই ওই যে ভয়টা, এক ওই প্রথম দিকে যে ইয়েটা ছিল ফার্স্ট ওয়েভের, ওইটা তারা কাটিয়ে উঠেছে আসলে। এবং একবার যখন অর্থনৈতিক চাকা গড়াতে থাকে, যখন জীবনযাপনের ব্যাপারটি মুখ্য হয়ে ওঠে, তখন অনেক কিছুই তারা মানতে চায় না। তো তারপরও যে ব্যাপারটি আছে সেটা হলো যে আমরা কিন্তু কাজ সব কিছুই করতে পারি, কিন্তু মিনিমাম যে সেফটিটা ফলো করা দরকার, হেলথ যে সিকিউর রাখা বা স্যানিটাইজেশনের যে ব্যাপারটি, এইটুকু বজায় রেখেও কিন্তু আমরা আমাদের রেগুলার কাজকর্মগুলো করতে পারি। যেমন বাংলাদেশ পুলিশ যখন ওই ক্রাইসিসে, ফার্স্ট ওয়েভের যে ক্রাইসিসে কাজ করেছে, তখনও কিন্তু আমাদের মধ্যে ভয় ছিল, এবং সেই সময় থেকে এ পর্যন্ত প্রায় 87 আমাদের মারা গেছে বিভিন্ন র্যাঙ্কে, এবং আজ পর্যন্ত প্রায় 19,000 মতো পুলিশ সদস্য আক্রান্ত। তো এরকম একটা বিশাল সংখ্যক মৃত্যু এবং আক্রান্ত নিয়েও কিন্তু বাংলাদেশ পুলিশ কাজ করছে। তার মধ্যে যেটুকু আমরা আমাদের অর্গানাইজেশনের মধ্যে ইনশিওর করতে চেয়েছি, যে মাস্ক এবং তার যে পিপিই অথবা যে আর্মসগুলো সে ইউজ করছে, সেগুলো যেন প্রপারলি স্যানিটাইজ থাকে,
কিন্তু লিমিটেশন আছে, আমরা যে ফোর্স যে ব্যারাকে থাকছে সেইখানে আমরা তাদেরকে একটু ছোট আকারে থাকা, মানে হয়তো 10-12 জন করে এক একটা ব্যারাকে থাকছে, এক একটা রুমে থাকছে, ওটাকে আর একটু ছোটো করে আনার মতো সিচুয়েশন এখন আমরা করতে পারিনি। এই একটা বড় একটা ড্রব্যাক বা লিমিটেশন আমাদের জন্যে। পাবলিকের ক্ষেত্রেও সেটা বলবো যে ওই সচেতনতার জায়গাটি আসলে আমরা মানে আমরা তৈরি করতে পারছি না এখনও। সবাই মিলেই আমরা কাজ করছি, কিন্তু মিনিমাম যে সেফটিটা দরকার, পার্সন টু পার্সন যে ডিস্টেন্সিংটা দরকার, ওইটুকু মানতে আমাদের এখনও পর্যন্ত আগ্রহটা আসছে না। বাট আমরা চেষ্টা করছি, আমরা কাজ করছি এটা নিয়ে। কাজ করতে গিয়ে কোনো সমন্বয়হীনতা লক্ষ্য করছেন কিনা, যেটি নিয়ে আমরা বলছিলাম যে বিভিন্ন ডিপার্টমেন্টের মধ্যে? বিভিন্ন ডিপার্টমেন্ট নিয়ে আসলে প্রবলেম না, কারণ আমরা তো আমাদের মতো করেই কাজ করছি। মেইন যে প্রবলেমটা আমরা ফেস করছি সেটা হচ্ছে যে সংক্রামক রোগ প্রতিরোধ নিয়ন্ত্রণ এবং নির্মূল অ্যাক্ট যে 2018-তে আছে, এই অ্যাক্টের কোথাও মানে এই আইন বাস্তবায়নের জন্য পুলিশকে ক্ষমতা দেওয়া হয়নি। কাজে এই অ্যাক্টটাকে এক্সিকিউট করতে গেলে যদি কেউ অমান্য করে এই অ্যাক্টের কোনো বিধান, সেই ক্ষেত্রে পুলিশ যে কোনো ভূমিকা নেবে সেইটার কোনো সিস্টেম না থাকাতে কিন্তু আমরা কার্যকরী কোনো অ্যাকশানে যেতে পারি না। যেটা করতে পারি, যেটা করছি, সেটা সচেতনতা বৃদ্ধিমূলক, নিজেরা সেফ থেকে নিজেদেরকে মাস্কে ঢেকে আমরা আরেকজনকে মাস্ক দিচ্ছি যে আমি করছি তুমিও ফলো করো। আবার এখনও পর্যন্ত কিন্তু আমরা ওই যে যে কাজটা করছি সেটা ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতেই শুধু পুলিশ তার ফাংশনগুলো করতে পারে, মানে এই অ্যাক্টের বাস্তবায়নের কাজটা করতে পারছে। বাট ইন্ডিভিজুয়াল কোনো অ্যাকশন নেওয়ার ক্ষেত্রে কিন্তু ওই আইন এখন আমাদেরকে কোনো এম্পাওয়ার্ড করেনি, মানে সংক্রামক আইনের অধীনে আপনাদেরকে সেই ক্ষমতাটা দেওয়া হয়নি। স্যার, আমি একটু আপনার কাছে যেতে চাই যে আমরা যেহেতু এখন সংক্রমণ বাড়ছে, হাসপাতালগুলোতে রোগী বাড়ছে, আমরা একদম শুরুর দিকে যেই একদমই মানে এলোমেলো অবস্থার মধ্যে ছিলাম সেই অবস্থাটা কাটিয়ে উঠেছে কিনা আমাদের হাসপাতাল বা স্বাস্থ্যসেবার জায়গাটিতে? আপনার ওই আগের একটু আমি জাস্ট অ্যাড করি, যেটা বলছেন যে মানুষ ভয় পায় না কেন, আসলে কোনো রোগ যদি কোনো জিনিস যদি ক্রনিক হয়ে যায়, পুরনো হয়ে যায়, তো মানুষের একটা গাছ ছাড়া ভাব এসে যায়। অনেকের মধ্যে এমন যাওয়া হবে, আল্লাহ যা করে করবে, এটা করে শুধু এটা শুধু আমাদের দেশে জনগণকে দোষ দিয়ে লাভ, সারা পৃথিবীতেই কিন্তু একই অবস্থা। পৃথিবীর অনেক দেশে মিছিল করছে, লকডাউন মানে কার্ফিউ, এরকম কিন্তু অনেক দেশে হচ্ছে, শুধু আমাদের দেশে না, ইভেন যারা বেশি শিক্ষিত আমরা মনে করি ওই দেশেও কিন্তু হচ্ছে। সুতরাং জনগণকে খুব দোষ দিতে হয়তো দোষ আমরা দিচ্ছি, কিন্তু আসলে ওই যে শুরুতে যে ভয়ভীতি আতঙ্ক যেটা ছিল, এইটাই এক বছরে ওইটা রেজিস্ট্যান্স হয়ে গেছে, মানুষ আর ভয় পায় না, যা হয় হবে এরকম ভাব, যার জন্য মানুষ দেখেন না যা খুশি করছে, ঘুরে বেড়াচ্ছে, ডিস্টেন্স কিছু মেনটেন করে না। তবুও তাদেরকে চেষ্টা করতে হবে আমাদের সচেতন করার জন্য, শুধু আপনি আমি একা তো না, আমাদের পুরো নেশনকে তো বাঁচাইতে হবে, সেটাই খেয়াল করতে হবে। আপনার প্রশ্নে চলে আসি, একটা কথা স্বীকার করতে হবে যে শুরুতে কিন্তু আমরা ভয় পেতাম, সবাই ভয় পেতাম, খালি রুগীরা না, খালি মানুষ না, সবাই একদম, আমরা ডাক্তারও ভয় পেতাম, নার্সরা ভয়, সবাই 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 শুধু তাই না, আমাদের বিরুদ্ধে অভিযোগও তো কম না, ডাক্তারদের বিরুদ্ধে কাছে যায় না, টেলিফোনে চিকিৎসা দেয়, নার্সরা কাছে যায় না, ওষুধ একেবারে ওই বিছানা থেকে ছুঁড়ে মারতো, ইভেন যারা খাওয়া দিত রুগীদের ওই দরজায় রেখে আসতো রুগী নিয়ে, এরকম ঘটনা কিন্তু অনেক ঘটছে, সেগুলো সত্য। তো যেহেতু প্রথম তো ডাক্তার তো মানুষ, ভয় তো তারা পেতেই পারে, যেহেতু শুনে সবাই তো শুনে বলে আমরা কিছুই তো জানতাম না রোগ সম্বন্ধে, এটা হইতেই পারে। তবে যত দিন যাচ্ছে আমরা কিন্তু অনেক কিছু কাটিয়ে উঠছি আর কি। একটা কথা স্বীকার করতে হবে, শুরুতে আমাদের মধ্যে কিছুটা হয়তো অব্যবস্থা ছিল, কারণ রোগটা তো জানতাম না, চিকিৎসাকে জানতাম না, পরীক্ষা নিরীক্ষা জানতাম না, প্রয়োজনীয় জিনিস আমরা জানতাম না। আমি একটা কথা বিভিন্ন সময় বলছি যে আমরা অনেক কিছু নতুন শব্দ শিখছি যেগুলো আগে জানতাম না, কোয়ারেন্টাইন তো কেউ জানতো, কাকে কোয়ারেন্টাইন জানতাম না, লকডাউন কী চিনতাম জানি না, আইসোলেশন চিনতাম না, এত থিওরিটিক্যালি হয়তো কিছু কিছু আমরা জানি, বাস্তবতা জানতাম না, এগুলো কিন্তু আমরা শিখছি। শুরুতে তো প্রয়োগটা তো সহজ ছিল না, আস্তে আস্তে হয়তো করা হয়েছে। তবে পিপি বলেন, এই চাঁদের দেশের মানুষের মতো পোশাক পরে যাওয়া, কার কারা অভ্যাস, কেউ তো করে না, তো সেগুলোর মধ্যেও কিছু অভিযোগও ছিল। আলটিমেটলি কিন্তু আমরা এগুলো কাটিয়ে উঠছি, আমাদের ডাক্তাররা নার্সরা বর্তমানে যথেষ্ট দক্ষ, তারা কিন্তু খুব ভালোভাবেই অভিজ্ঞতা অর্জন করছে, চিকিৎসা সেবা দিচ্ছে, এটা কিন্তু সত্য। আমরা রোগীর কাছে যাই, চিকিৎসা দেয়, নার্সরা কিন্তু যায়, খাওয়া দাওয়া ঠিক মধ্যে দেয়, এবং একথাও সত্য, ম্যানেজমেন্ট ভালো হচ্ছে বলেই আমাদের ডেথ রেট কিন্তু আমরা কমায় রাখতে পারছি। এ পর্যন্ত আমাদের 8,000 বোধহয় 400-500 এরকম হয়, আমেরিকার মতো দেশ ওদের জনসংখ্যা কি আমাদের চেয়ে ডাবল, 50টা বিশাল দেশ, তাই তো? ওদের অর্থবিত্ত, টাকা পয়সা, সাইন্টিফিক কিসের অভাব, লোক মারা গেছে কিন্তু 5,00,000 কত 84,000 এরকম ছাড়াই গেছে, আক্রান্তের হার কম, আমাদের পাশের দেশে তো 1,00,000, 500 দেশেও, ইভেন আমেরিকা বলেন, ব্রাজিল বা ইউরোপের যে দেশগুলা সব জায়গায় কিন্তু, ইভেন ইটালিতে, ইতালির লোক সংখ্যা তো 6 কোটি লোক,
ইতালির প্রধানমন্ত্রী একবার বলছেন, আপনি হয়তো মনে আছে, যে ফেলুর হয়ে বা ফ্রাস্ট্রেশন যাই বলেন, এখন আমাদেরকে আকাশের দিকে তাকিয়ে থাকতে হবে। শুধু আমাদের দেশে কিন্তু না, কিন্তু আমরা মনে করি সবগুলো আমরা কাটিয়ে উঠছি অনেকটা। আমাদের মোটামুটি ধরেন শুরুতে তো এত প্রস্তুত ছিল না, হাসপাতাল অনেক তৈরি হয়ে গেছিল, কোভিড হাসপাতাল হয়েছে, সরকারি বেসরকারি সবাই ভালো চিকিৎসা দিছিল, কিন্তু মাঝখানে সংক্রমণ কমে যাওয়াতে অনেক হাসপাতাল কিন্তু বন্ধ করতে হয়েছে, রুগী নাই তখন, বেড খালি ছিল, এটা তো সত্য, কিন্তু আবার বেড়ে যাচ্ছে, আবার একটু অসুবিধা হয়তো হচ্ছে। তারপরেও আমি বলবো যে আমরা এই পর্যন্ত ভালোই ম্যানেজ করে আসছি, এবং পৃথিবীতে সারা পৃথিবীতে যত ওষুধপত্র আছে সব কিন্তু আমাদের দেশে পাওয়া যায়, যে হাই ফ্লো অক্সিজেন বলেন, পিপি বলেন, বা সব কিন্তু মোটামুটি অ্যাভেলেবল, সবই চলছে। এখন যেহেতু আবার রুগীর সংখ্যাটা বেড়ে যাচ্ছে, আমাদের বোধহয় আবার একটু চিন্তাভাবনাটা বদলাইতে হবে, আবার হাসপাতালে বেড বাড়াইতে হবে, যেগুলো বন্ধ, কিছু হাসপাতাল বন্ধ ছিল কোভিডের, সেগুলো বোধহয় আবার চালু করার ব্যবস্থা করে, আজকে যে হারে বাড়ছে, যদি কালকেও আরও এরকম হয় বা ডাবল হয়, তাহলে তো আমাদের সক্ষমতাকে বাড়ানো, আমাদের সক্ষমতা ছিল কিন্তু মাঝখানে একটু ঢিলে ঢালা অবস্থা হয়ে গেছিলো, রুগী কমে গেছিলো, ভালোই আছে আমরাও মনে করতাম, তাও মনে করি বোধহয় আবার চালু করতে হবে, হাসপাতালগুলো চালু করতে হতে পারে। ইভেন অনেক হাসপাতালে আগে শুধু কোভিড ছিল, নন কোভিড কোনো চিকিৎসাই হতো না বলতে, তারা কিন্তু অনেক ভুগছে, পরে কোভিডেরও হয়তো অন্য অন্য ইউনিট নন কোভিডও করা হয়েছে, একটা ফ্লোর হয়তো কোভিড, একটা ফ্লোর নন, এরকম করা হয়েছে, কিন্তু এখন যে হারে বাড়ছে বোধহয় আবার একটু বোধহয় রেকটিফাই করে নতুন করে বোধহয় ভাবতে হবে, করতে হবে, নাহলে তো আমাদের জনগণের জন্য বিশাল হুমকি হয়ে দাঁড়াবে, এটা করতেই হবে আমাদের। যানবাহন এবং কর্পোরেট প্রতিষ্ঠান বা বিভিন্ন প্রতিষ্ঠানগুলোতে সচেতনতা কমে গেছে, যানবাহনের ক্ষেত্রে তো আপনাদের একটা ভূমিকা আপনারা রাখতেই পারেন, এটার আগে আপনারা দেখছি পরিবহন মালিকদের সঙ্গে দফায় দফায় বৈঠক করেছেন, সেই জায়গাগুলোতে আসলে একটু উন্নতি আমরা আশা করতে পারি কিনা? যানবাহনে আসলে আমরা কমিউনিটি পুলিশিংয়ের যে রেগুলার যে কাজটা করে থাকি, ড্রাইভার হেল্পারদের আমরা একটা প্রশিক্ষণের ব্যবস্থা করেছি তাদের কার্যক্রম নিয়ে ড্রাইভিং সংক্রান্তে। রিসেন্ট এই যে কোভিড-19 যে মহামারীতে, এইখানে আমরা যে কাজটা করছি যে একটু সচেতনতামূলক কাজে মেনলি আসলে এটাই করার মতো আছে। আমি যে বলেছি যে অ্যাকশনে যাওয়ার মতো কিন্তু কিছু নেই এখানে, আইন পালনের জন্য আমাকে ইন্ডিভিজুয়াল কোনো এম্পাওয়ারমেন্টের আওতায় আনা হয়নি। সো যেটা হয় যে সচেতনতা বৃদ্ধি করা, এটা কিন্তু করছে। রিসেন্টলি আপনারা টিভিতেও দেখেছেন, বিভিন্ন জায়গায় দেখাচ্ছে যে বাসের মধ্যে পুলিশ যাচ্ছে, কথা বলছে, মাস্ক ডিস্ট্রিবিউট করছে। তো ড্রাইভার হেল্পারদেরকেও মানে ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা ভেহিকেল চেক করা কিন্তু সম্ভব না, বাট ওই যে গোটা একটা বড় আকারে যে বাস মালিক সমিতি নিয়ে যে কথা বলা, এই কাজগুলো আসলে চলছে, এবং তারাও কমিটেড হয় আমাদের আলোচনার পরে যে কাজটা করবে, কিন্তু ফিজিক্যালি এবং যখন প্র্যাকটিক্যালি কাজটা করতে হয় সেই সময় কিছু গ্যাপ তো থেকেই যায়, যেটা সবসময় সব অবস্থায় পুলিশের পক্ষে মিটিগেট করাটা টাফ হয়ে যায়। বাট মনিটরিংয়ে আমরা রেখেছি, আমরা এই ব্যাপারটাকে সেন্সিটাইজ করার চেষ্টা করছি, যাতে বেশি মাত্রায় না মানে পুরো মাত্রায় অন্তত এই পার্সোনাল সেফটিটা এনশিওর করে চলাচল অব্যাহত থাকে। স্যার, আমি আপনার কাছে একটু এই একই বিষয় নিয়ে আসতে চাই স্যার। এই যেহেতু সবগুলো প্রতিষ্ঠান খুলে গেছে, আমরা শিক্ষা প্রতিষ্ঠানও খোলার কথা শুনছি, এই পরিস্থিতি আসলে শিক্ষা প্রতিষ্ঠান খোলাটা কতটা যুক্তিযুক্ত হবে? হ্যাঁ, এটা তো আসলে খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, জনগণের তো কোশ্চেন, এটা বেশ করে বাচ্চাদের বাপ মা তাদের তো কোশ্চেন একটাই, কারণ এই পর্যন্ত আমরা কিন্তু ভালোভাবে চালিয়ে আসছি। একটা কথা সত্য যে শুরুতে আমাদের যে অসুবিধা ছিল এগুলো আমরা মোটামুটি কাটিয়ে উঠছি, এটা আপনারা আমাদেরকে স্বীকার করতেই হবে। আমাদের যেমন নেত্রী শেখ হাসিনার, উনি কিন্তু স্টেপ বাই স্টেপ যে স্টেপ বাই স্টেপ কার্যপ্রণালী যেভাবে চালিয়েছেন দক্ষ হাতে এবং সুন্দরভাবে সুষ্ঠুভাবে, তা আমরা অনেক কিছু কিন্তু আমরা কাটিয়ে উঠছি, এটা সত্য। এবং স্কুল কলেজ শুরুতেও তো যদিও ছুটি ছাটি নিয়ে অনেক কন্ট্রোভার্সি আছে, লকডাউন নিয়ে কন্ট্রোভার্সি আছে, তারপরও সব কিছু তো চলতে, স্কুল কলেজ আর কতদিন বন্ধ করে রাখবেন? আপনার হয়তো মনে আছে কেন আমি এখানেই বলে গেছি, বাস এটা আরও এক দুই মাস আগে, যে মনে স্কুল কলেজ খুলে দেওয়া উচিত, পোলাপানকে আমরা বলছি ঘরে রাখে, ঘরে রাখে তো অনেক সমস্যা হচ্ছে, ওই সারা মোবাইল টিপে কি আর ফেসবুক টেসবুক টিপে সারাদিন ঘুম পারে, বাবমার অভিযোগ মোটা হয়ে যাচ্ছে, মানসিক সারে কত রকমের প্রবলেম তো হচ্ছে, এটাও সত্য। আবার আরেক দিক তো সত্য, পোলাপান যদিও আমরা বলছি স্কুল বন্ধ ঘরে থাকো, আসলে বাপ মা সবাই কিন্তু ঘুরে ঘুরে বেড়াচ্ছে, এই বিনোদন কেন্দ্র কিন্তু ঠিকই যাচ্ছে, সেই জন্য আমিও একসময় বলছিলাম যে খুলে দেওয়া উচিত, কিন্তু তখন প্রেক্ষাপটটা কিন্তু ভিন্ন ছিল, যেহেতু এখন প্রেক্ষাপট চেঞ্জ হয়ে যাচ্ছে, সংক্রমণ বেড়ে যাচ্ছে, 30 তারিখে খোলার কথা, আমার মনে হয় সরকারের বোধহয় রিভিউ করতে হবে, বোধহয় এই মুহূর্তে খোলাটা ঝুঁকিপূর্ণ, যদি আগামী 2-1 দিনের মধ্যে, আজকে তো মাত্র 22 থেকে আরও কয়েকদিন বাকি আছে, যেমন আজকে তো অনেক, গতকাল ছিল 2100-এর মতো, আজকে 2800 কত, তাই না, কালকেও যদি আবার 3000-এর উপরে এটা মানে যদি বাড়তেই থাকে, তাহলে আমি মনে করি যে এই সময় স্কুল মানে যে কোনো স্কুল যে কোনো প্রতিষ্ঠান, প্রাইমারি বলেন, হাই স্কুল বলেন, বুয়েড বলেন, আমি মনে হয় খোলা বোধহয় ঠিক হবে না, আরেকটু চিন্তাভাবনা করে আরেকটু সময় নিয়ে, কারণ বাচ্চাদেরকে তো আমরা ঝুঁকির মধ্যে দিতে পারি না আসলে। যদি আমি একসময় বলতাম যে আগে বড় বাচ্চাদেরগুলো খুলুক, যেমন ধরেন মেডিকেল কলেজ খুলুক,
বুয়েট এগ্রিকালচার ইউনিভার্সিটি তো বড় বাচ্চারা কিছুটা স্বাস্থ্যবিধি মানবে কিন্তু হাই স্কুল বা প্রাইমারি স্কুল ছোটো বাচ্চা ধরো যাবে দৌড়াদৌড়ি করবে খেলাধুলা করবে কার মধ্যে ভাইরাস আমরা তো জানি না ও ভাইরাস বহন করে ঘরে নিয়ে যাবে বাপ মা দাদা দাদি ওদের ছড়াবে আর বাচ্চাকে নেওয়ার জন্য কিন্তু বাপ মা বা অভিভাবক তো থাকবে ওই গেটের বাইরে দেখবেন আরও কয়েকশো বসে থাকবে এরাও ছড়াবে সুতরাং কিন্তু ঝুঁকির মধ্যে ফেলে দিতে তাদেরকে আমরা সুতরাং আমি মনে করি যে এটা বোধহয় রিভিউ করা দরকার আর একটা কথা ওই সময় বলছিলাম আমি যে স্কুল কলেজ খোলার বিশেষ করে ইউনিভার্সিটি বাচ্চাদের তো 18 বছরের নিচে কাউকে টিকা দেওয়া হচ্ছে না প্রত্যেকে যেমন টিচার বা যারা কর্মচারী আছেন বা ইউনিভার্সিটি বলেন যারা আছেন সবাইকে ভ্যাকসিনেট করে টিকা নিয়ে তারপরে স্বাস্থ্যবিধি মেনে যেন খোলার ব্যবস্থা করা হয় তাই আমি মনে করি যে এখন আর খোলা বোধহয় এটা চিন্তা ভাবনা করে বোধহয় স্কুল কলেজ এই মুহূর্তে না খুলে আরও কিছুদিন পরে আমরা পর্যবেক্ষণ করি যদি অবস্থার উন্নতি হয় তাহলে হয়তো খোলার চিন্তা ভাবনা করবে কিন্তু এই যেভাবে বাড়ছে এই অবস্থায় ছোটো বাচ্চাদের স্কুল খুলে মনে হয় ঝুঁকির মধ্যে নেওয়া বোধহয় ঠিক হবে বলে আমার মনে হচ্ছে না আর কি মনে হয় মন্ত্রণালয় বিশেষ করে শিক্ষা মন্ত্রণালয় শিক্ষামন্ত্রী বা মন্ত্রণালয় বা প্রশাসন বা স্বাস্থ্য মন্ত্রণালয় সবাই যদি সমন্বিত পদক্ষেপের মাধ্যমে একটা চিন্তা ভাবনা করেন যে আর কিছুদিন পরে খোলা যাক বোধহয় এটি যুক্তিযুক্ত হবে এবং শুধু তাই না তো বাচ্চাদের খুলে যান বাচ্চার বাপ মা সবাই কিন্তু টেনশনে অস্থির খুললে কী হয় আবার বাচ্চাদের পাঠায় তারাও তো টেনশনে ভুগবে আমি মনে করি বোধহয় এই জিনিসটা একটু রিভিউ করা উচিত এখন জি আবার আমি আপনার কাছে আবার আসি সেটি হলো যে যদি শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হয় এমনিতেই রাস্তায় পরিবহনের যথেষ্ট চাপ রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান খুলে গেলে আরও চাপ বাড়বে এর মধ্যে 87 জন পুলিশ সদস্যকে আমরা হারিয়েছি তো এই পুলিশের ব্যক্তিগত সুরক্ষা বা জনগণকে সুরক্ষা দেওয়াটা কতটা চ্যালেঞ্জের হয়ে যেতে পারে আপনাদের জন্য সব মিলিয়ে আসলে আমাদের এক্সিস্টিং জনবলের তুলনায় যে কাজের যে লোড থাকে সেটা সবসময়ই মানে রেশিওটা একেবারে একটা ইম্পসিবল রেশিও আমরা সবসময় কম সক্ষমতা নিয়ে অনেক বেশি দায়িত্বের জায়গাটা নিয়ে কাজ করছি এবং এটি আসলে সম্ভব হয়েছে আমি বলবো যে বাংলাদেশ পুলিশের একটা ইন্টারনাল একটা ফোর্স কাজ করে তার সামাজিক দায়বদ্ধতা তার যে নিজস্ব যে চেতনা সেই থেকেই আমরা আসলে কাজটি করছি নাহলে আমাদের এই অল্প ক্যাপাসিটি নিয়ে এত বড় কাজ করাটা আসলেই অন্য অনেক দেশের তুলনায় এটা অনেক বেশি চ্যালেঞ্জিং তো স্কুল কলেজ যদি খোলার ডিসিশন নিয়ে থাকে এটা সরকারের নীতি নির্ধারক মহল থেকেই হবে এই ক্ষেত্রে আসলে বলার কিছু নেই যেটা হবে আমাদের প্ল্যানিংটাকেও ওইভাবে সাজাতে হবে অপারেশনাল অ্যাক্টিভিটিসগুলোভাবে গোছাতে হবে যেমন করোনাকালীন আমাদের যে স্ট্র্যাটেজিটা ছিল যে আমরা ক্লাস্টার করে ডিউটি করার কথা বলেছিলাম যে ফোর্স এখন ডিউটিতে যাচ্ছে একটা নির্দিষ্ট বিরতিতে ওই ফোর্সকে আবার ডিউটিতে পাঠানো হবে তো এই সিস্টেমটা তখন চালু ছিল কিছুদিন ছিল পরে আবার এখন কিন্তু আবার রেগুলার ডিউটিতে আমরা চলে গেছি বিভিন্ন রকমের ভিভিআইপি প্রোগ্রাম চলছে সারা দেশ জুড়েই বিভিন্ন অ্যাক্টিভিটিসে থাকে আমরা ওইভাবে কিন্তু কিছুকে ডিউটিতে পাঠিয়ে তাদেরকে আবার একটু সেফ রাখবো বা তাদের কোয়ারেন্টাইন করার একটা সিস্টেম ডেভেলপ করা এটা সবসময় মেনটেন করা সম্ভব হচ্ছে না স্কুল কলেজ যদি চালু হয় সেক্ষেত্রে আমরা আমাদের মতো করে আবার প্ল্যানিংটাকে শিফট করতে হবে অবশ্যই ট্রাফিক জ্যাম চলবেই বর্তমানে কিছু ডেভেলপমেন্টের কাজ চলছে রাস্তাগুলো স্কুইজড হয়ে গেছে তো সব মিলিয়ে যদি ডিসিশন এটা হয় অবশ্যই তার সাথে কোপ আপ করে আমাদের স্ট্র্যাটেজি এইভাবে ডেভেলপ করব আরো বেড়ে যাবে পরিস্থিতি স্যার আমি একটু আপনাকে আরেকটি বিষয় নিয়ে আসতে চাই স্যার করোনার সংক্রমণ বাড়ছে প্রায় 1 বছরের বেশি হয়ে গেল আমাদের গবেষণার জায়গাটি মানে চিকিৎসা এবং এই করোনার এই জায়গাটিতে গবেষণার কোনো সুযোগ তৈরি হয়েছে কিনা নতুন নতুন কোনো কিছু আমরা পাচ্ছি কিনা সেই জায়গায় না প্রথম কথা হলো যে যেহেতু রোগটা তো নতুন অনেক কিছু জানি না তো হচ্ছে আপনি দেখেন শুরু থেকে যদি আমরা দেখি এটাকে মনে করতাম যে সর্বমান্য আমরা সর্দি কাশি রোগ জ্বর সর্দি কাশি গলা এগুলি তো মানে তো যত দিন যাচ্ছে নতুন নতুন তথ্য কিন্তু আমরা পাচ্ছি এবং করোনার প্রথম মনে হয়তো সর্দি কাশি খালি লাঙের ইনভলভ করে বুকের মধ্যে নিউমোনিয়া হয় ওখান থেকে মানে রেসপিরেফের এগুলো হয় পরে দেখি যে শরীরের এমন কোনো অঙ্গ প্রত্যঙ্গ নাই যে করোনায় আক্রান্ত হবে লিভার কিডনি হার্ট ব্রেন এভরিথিং স্ট্রোকও করে রোগীর শুধু তাই না কারো কোনো দিন ডায়াবেটিস ছিল না তাও দেখা যাচ্ছে প্রেশার ছিল না দেখা যাচ্ছে ও করোনা ভালো হয়ে যাবে কিন্তু করোনা পিছু ছাড়ছে না ওটাকে বলে পোস্ট কোভিড সিন্ড্রোম বলে তো এগুলোও কিন্তু হতে তো হচ্ছে রিসার্চ তো কিছু কিছু চলছে আমাদের সীমিত সামর্থ্য আমরা চেষ্টা করে যাচ্ছি এটা শুধু আমাদের দেশে না সারা পৃথিবীব্যাপী কিন্তু চলছে এগুলো চলছে নতুন নতুন তথ্য আসতেছে যেমন এই ভ্যাকসিনেশন নিয়েও তো কত রকম তথ্য ছিল বাইরে পৃথিবীতে যখন আসে কবে আসবে কেউ তারপরে আসলো আমরা নিব না এইসব নিয়েও চিন্তাভাবনা চলছে আমাদের দেশে কিন্তু ভ্যাকসিন চলছে একটা গ্লোব বায়োটেক আরও কিন্তু ট্রাই করছে শুধু তাই না মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু চেষ্টা করছেন যে ভ্যাকসিন যেটা আমাদের দেশে তৈরি করা যায় কি না কারণ আমাদের দেশে এখন ইন্ডিয়া থেকে আনছি তাই না ইয়ে থেকে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন সিরাম ইনস্টিটিউটে দেওয়া হয়
কিছু কোনো একটা টেকনোলজি এখানে চালু করা যায় কিনা, এগুলো তো হচ্ছে না তা না, চেষ্টা চলছে আর কি। আমাদের সীমিত সম্পদ সামর্থ্য সবকিছু মিলে একেবারে করছে না তা না, করছে তো পারে। আমি তো আমরা বেশি তো এখন ডাক্তাররা আমরা বেসলাম বেসলাম ম্যানেজমেন্ট নিয়ে, রুগীকে বাঁচানো সুস্থ করে এগুলি তো একদিন করলাম আমরা, তাই তো প্রতিকার প্রতিরোধ তো জরুরি বেশি। এখন এগুলো চলছে, চলতেই থাকবে, তো চলমান প্রক্রিয়া, একদিনে তো শেষ হবে না। তো আমার মনে হয় ভ্যাকসিনটা যদি দেশে তৈরি করা যায়, এটা আমাদের জন্য একটা বিশাল বিশাল কাজই অর্জন হবে। আমাদের দেশীয় চাহিদা মিটে এমন হতে পারে যে বাইরে আমরা অনেক দেশকে হয়তো দিতেও পারবো। এটাও কিন্তু একটা শুভ উদ্যোগ, মানে প্রধানমন্ত্রী কিন্তু এই উদ্যোগ নিচ্ছেন। আমার মনে হয় ভবিষ্যতে দেখবেন ওদের ভবিষ্যতে এই ভ্যাকসিন কিন্তু এই দেশে তৈরি হবে, অন্যান্য দিকে বললে চলছে, চলতেই থাকবে। এবং করোনা রিসার্চ তো আগামী কিছুদিনের মধ্যে শেষ হবে বলতে মনে হয়, আর কতদিন যে চলবে, দিন দিন তো চলছেই আছে সারা পৃথিবীব্যাপী চলছে। একটা আলোচনা খুব বেশি হচ্ছে ভ্যাকসিন নিয়ে, সেটা হচ্ছে এই রক্ত জমাট বাঁধার বিষয়টি নিয়ে খুব বেশি আলোচনা হচ্ছে। এগুলো কিন্তু এই কথাটা আসলে আপনি পোষণ যোগান করলে জরুরি। আপনি প্রথম দিকে দেখেন ভ্যাকসিন নিয়ে, মানে আমি একটা কথা বলতাম বিভিন্ন সময়, ভ্যাকসিন নিয়ে কিন্তু রাজনীতি হবে, ব্যবসা হবে, বাণিজ্য হবে, ডিপ্লোমেসি হবে, কূটনীতি হবে, ষড়যন্ত্র হবে, সবই কিন্তু হবে। শুরুতে ভয় ছিল ভ্যাকসিন আসবে কি না, কবে আসবে তা জানি না। যখন আসলো তখনও কিন্তু এদের নিয়ে মানে বিভিন্ন রকমের খবর, কত রকমের আমাদের দেশে পাবো না, ওরা বন্ধ করে দিল, রপ্তানি হবে না, এরকম কথাও কিন্তু চলছে। দাম দর নিয়েও কথাবার্তা হয়েছে, কিন্তু আলটিমেটলি মানুষ তখন কিন্তু মানুষ দ্বিধাদ্বন্দ্বে ছিল, ভয় ভ্যাকসিন নিয়ে মানুষ মারা যাচ্ছে, এরকম কথাবার্তাও তো হয়েছে। তো যখন আসলো তখন মানুষ কিন্তু ভয় ছিল, দ্বিধাদ্বন্দ্বে ছিল, নিয়েই যদি সাইড ইফেক্ট হয় মারা যায়, এগুলো কাটিয়ে কিন্তু মানুষ নিচ্ছে। এখন নতুন করে একটা জিনিস যেটা বললেন রক্ত জমা থাকে, কিন্তু বিভিন্ন জায়গায় বলছে কয়েকটা, কিন্তু গত বা পরশুদিনের খবর আপনি দেখছেন যে তারা কিন্তু রিসার্চ করে দেখছে যে রক্ত জমাটের সঙ্গে ভ্যাকসিনের কোনো সম্পর্ক নাই। ইভেন ইউরোপিয়ান ইউনিয়নের যে ওদের যে একটা বড় টিম আছে মেডিকেল যেটা সেন্টার বলে নামটা বুঝি, ওরাও কিন্তু বলছে যে এটার সঙ্গে কোনো সম্পর্ক নাই। সুতরাং এটা যেটা তথ্য, এটা কিন্তু বিভ্রান্তিকর তথ্য, আমি মনে করি যেটা অপপ্রচারের অংশ। যুক্তরাষ্ট্র জানিয়েছে সেটি, তারাই জানিয়েছে, ওরাও জানাচ্ছে, ইউরোপিয়ান ইউনিয়নও জানিয়েছে, এবং অনেক দেশে রিসার্চ চলছে, এটা তারা বলছে এদের সঙ্গে কোনো এটার সম্পর্ক নাই। দুই চারটা হয়তো ঘটতে পারে, কিন্তু অন্য কারণে হয়ে গেছে, কারণ এতে মনে করি মানুষ কিন্তু আবার ভয় পেয়ে গেছে। আমি একটা জিনিস দেখবেন কয়েকদিন যাবৎ এই ভ্যাকসিনের নিবন্ধন একটু কমে গেছে, আবার আর ভ্যাকসিন নেওয়ার ব্যাপারেও কিন্তু একটু ভাটা দেখা যাচ্ছে জনগণের মধ্যে। ইভেন আমি কয়েকদিন আগে একটা মিডিয়াতে দেখলাম একটা উপজেলা থেকে প্রায় 3,000 ভ্যাকসিন কিন্তু ফেরত পাঠা যায়, লোক পাচ্ছে না দেওয়ার জন্য। তো এগুলি কিন্তু বিভ্রান্তিকর তথ্য বিভিন্ন জায়গায় প্রচার হওয়াতে মানুষের মধ্যে ভয়টা হয়ে গেছে। আসলে এটা ঠিক না। আমি জনগণের জন্য একটা কথা বলবো, স্বাস্থ্যবিধি তো অবশ্যই মানব, প্রতিকার প্রতিরোধ তো কোনো উপায় নাই, কিন্তু এটা থেকে বাঁচার একমাত্র রাস্তা কিন্তু টিকা। আপনার নির্ভয়ে নিঃসন্দেহে যেটা আমাদের কাছে অ্যাভেলেবল আপাতত টিকা, যে অক্সফোর্ড টিকা তুলনামূলক, এটা একটু দাম তো গভর্নমেন্ট নিচ্ছে না, বিনা পয়সাই তো দিচ্ছে। সুতরাং এটা নিয়ে নেবেন, 500 প্রতিকা কিন্তু ওইরকম না, ওই দেশেও তো নিচ্ছে, তাদের সে তো আর মানুষের জন্য নিচ্ছে, শুধু আমাদের দেশে তা তো না। আমাদের জনগণের বলে আপনার নির্ভয়ে কিন্তু টিকাটা অবশ্যই নেবেন, অযথা ভয় পাবেন না, বা এরকম দু একটা অপপ্রচারে যেন বিভ্রান্ত না হন, এইটা কিন্তু আমাদের জন্য জরুরি। স্যার আরেকটা প্রশ্ন দিয়ে আপনার কাছ থেকে বিদায় নেবো, সেটি হচ্ছে স্যার নতুন করে লকডাউন বা সাধারণ ছুটির প্রয়োজনীয়তা আছে কিনা? আসলে তো এটা তো কঠিন প্রশ্ন, সিদ্ধান্ত প্রথম কথা তো প্রশাসন সিদ্ধান্ত নেবে, গভর্নমেন্ট বা ধরেন মন্ত্রণালয় বা অধিদপ্তর যারা আছেন। তবে লকডাউনে তো আমাদের ধরেন একটা বোধহয় বাজে অভিজ্ঞতা আসছে আমাদের, গতবার যখন লকডাউন হলো শুরুতে কিন্তু কিছুটা হয়তো চলছিল, কিন্তু আলটিমেটলি লকডাউন কিন্তু মানুষ মানে নাই। লকডাউনের পরে দুইটা ঈদ গেল, ঈদ উল ফিতর গেল, লোকজনকে বারবার বলছি কেউ দেশে যায় না, যে যেখানে আছে ওখানে ঈদ করেন, যাবেন একবারে দেন, মানুষ শ্রুতির মতো কিন্তু গ্রামে গঞ্জে চলে গেছে। ঈদ উল ফিতরের সময়গুলো বলতাম যাবেন না, ইজবেন কুরবানি, হাট নিয়ে কথা বলছি, দূরত্ব মেনটেন করা, কুরবানি দেওয়ার স্বাস্থ্যবিধি, এগুলো এগুলো কিন্তু বালাই ছিল না, কিন্তু আল্লাহর রহমতে আমাদের কিন্তু অতটা বাড়ে নাই, জনগণ কিন্তু মানে নাই। তা আমার যে ধারণা বোধহয় লকডাউন কোনো কার্যকরী পন্থা বলে আমার মনে হচ্ছে না আর কি। আমার মনে হয় গভর্নমেন্ট ডিসিশন, এটা আমার ব্যক্তিগত মতামত, আমার মনে হয় লকডাউন দিয়ে খুব লাভ হবে বলে মানে মানুষও খুব মানবে বলে মনে হয় না। পুলিশের উপরে বোধহয় একটা চাপ পড়বে আবার এই এটা রক্ষা করতে গিয়ে, তার কিন্তু অলরেডি বললেন যে তারা ওভার বার্ডেন, বেশি কাজ করে অল্প সংখ্যক নিয়ে, তো সত্য কথা, অস্বীকার করার কোনো উপায় নাই। আমার ধারণা যে লকডাউন বোধহয় হবে না বা দেবেও না, কারণ অর্থনীতির চাকাও তো চালু রাখতে হবে, বিশেষ করে নিম্ন আয়ের লোক এরা লকডাউন মানবে না, তাদের কাছে জীবন জীবিকা এটা সবচেয়ে বড়। এবং তারা বিশ্বাসও করে না, এমন গ্রামে কিন্তু অনেকে এখনও বিশ্বাস করে না করোনা বলে কিছু আছে আর কি, এবং তারা তো বলে এটা বড় লোকের রোগ, আমাদের কোনো রোগ না, সুতরাং তারা মানবে বলে মনে হয়। তারা স্বাস্থ্য সুরক্ষার দিকে জোর দিতে হবে বেশি আর কি। যে পুলিশ যেহেতু সাধারণ মানুষের নিরাপত্তার পাশাপাশি স্বাস্থ্য সুরক্ষায় কাজ করছে, পুলিশের স্বাস্থ্য সুরক্ষায় কি ধরনের পদক্ষেপ রয়েছে? আরেকটা হচ্ছে যেহেতু রাজনৈতিক সভা সমাবেশ হঠাৎ করে বেড়ে গেছে, এই জায়গাটায় কিছুটা লাগাম টানা প্রয়োজন কিনা? পুলিশের স্বাস্থ্য সুরক্ষার ব্যাপারটি আসলে আমরা বলেছি যে ওই যে গত বছরই আমরা এই শুরুতেই যখন কোভিড-19 মহামারী শুরু হলো সেই সময়ই আমরা অতি অল্প সময়ের মধ্যে
বর্তমান আইজিপি স্যারের বরিষ্ঠ নির্দেশনায় আমি বলবো যে খুব তাড়াতাড়ি আমরা কিন্তু একটা এসওপি তৈরি করেছিলাম বিভিন্ন সেক্টরে কাজ করতে যে কিভাবে স্বাস্থ্য সুরক্ষা করতে হবে নিজেকে এবং তার চারপাশকে স্যানিটাইজ করার মতো করে সুরক্ষিত রেখে কীভাবে ডিউটি করতে হবে আমরা করেছি এবং সেটার প্রেক্ষিতে অপারেশনাল অ্যাক্টিভিটিস আমাদের পার্সোনাল ইকুইপমেন্ট আর্মস তারপর শিল্ড সব কিছুই প্রোটেক্টিভ ওয়েতে আমরা কীভাবে কাজ করব এই ব্যাপারে একটা নির্দেশনা ছিলই এবং যখন দেখলাম যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ওনারও একটা নির্দেশনা ছিল যে কিছু সেক্টর তো কাজ করতেই হবে পুরো দেশ লকডাউনে থাকলেও আমরা কাজ করেছি ডাক্তাররা কাজ করেছে সো ওই সাহসে ভর করে আমরা আমরা আসলে এগিয়েছি বর্তমানেও সেই জিনিসটা কন্টিনিউয়েশন আছে বিভিন্ন সভা সমিতির ক্ষেত্রে এটা আসলে ডিপেন্ড করে আমরা কিভাবে সেফটি মেনটেন করে কাজটা করছি ডিস্টেন্সিংয়ের একটা ব্যাপার আছে যে 3 ফিট বা 1 মিটারের যে দূরত্ব ওইভাবে নির্ধারণ করে আসলে ডিসিশনগুলো নেওয়া যাবে ওই ভেনু এবং ওই প্রেক্ষাপট বিবেচনা করে তখন কনসার্ন ইউনিটগুলো চিন্তা করবে তা কতটুকু কার্যক্রম তারা অ্যাকসেপ্ট করবে আর ওভারঅল বাংলাদেশ পুলিশ আসলে আমি বলবো যে ওই যে ফ্রন্টলাইন ফাইটার হিসেবে তাদের দায়িত্ব তারা তাদের মতো করে পালন করে যাচ্ছে স্যার আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আলোচনায় অংশ নেওয়ার জন্য দর্শক যে কথা বলতে চাই অনুষ্ঠান থেকে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে আবার আগামীকাল সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং অবশ্যই করোনাকালীন সময় স্বাস্থ্যবিধি মেনে চলুন এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ